গতকাল ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হলো শহর শিলিগুড়ি। বোল্ডার বোঝাই একটি ট্রাক উঠে গিয়ে মৃত্যু হলো চারজনের, আজ হুশ ফিরল প্রশাসনের। গুরুতর আহত হয়েছেন আরো ছয়জন। এদিন সন্ধ্যায় শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসে এই ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসে জলেশ্বরী বাজারের কাছে বোল্ডার বোঝাই একটি ট্রাক উল্টে গিয়ে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছিল চারজনের। মৃতদের নাম রঞ্জন সিংহ, নরেশ সরকার। জানা গিয়েছে শিলিগুড়ি শহরের বাসিন্দা তারা। মৃত বাকি দুইজনের নাম কিংবা পরিচয় তখনও জানা যায়নি। শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পরও তাদের মৃত্যু হয়েছে। অন্যদিকে গুরুতর আহত ছয়জন শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন, যার মধ্যে ট্রাক চালক ফণী রায় রয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়েছিল এদিন। এদিন সন্ধ্যা 8টা নাগাদ শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসে জলেশ্বরী বাজারের কাছে গিয়ে দ্রুত গতিতে যাচ্ছিল বোল্ডার বোঝাই একটি ট্রাক। হঠাৎ করে একটি ফলের দোকানের সামনে উল্টে যায় ট্রাকটি। ওই ট্রাক চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই ফলের দোকানের সামনে থাকা দুজনের। ট্রাকের নিচে পিষ্ট হয়ে যান আরো কয়েকজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভক্তিনগর থানার পুলিশ। তারপর গুরুতর আহত 8জনকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে দুজনের মৃত্যু হয়, বাকি 6জন চিকিৎসাধীন রয়েছেন। আমি শুনলাম এখান থেকে, আমি 8টা মাইলে বাড়িতে গেলাম, 5 মিনিটের মধ্যে শুনলাম এখানে অ্যাক্সিডেন্ট হলো। কারণ আবার আমার বাড়ি থেকে আসি, আবার ড্রেস পরে দেখলাম দুটাকে ডেড বডি একদম শেষে। আমি তো শুনলাম 5জন, এটা বোল্ডারের গাড়ি ছিল। জলেশ্বরী বাজারে মর্মান্তিক দুর্ঘটনার পরেই নড়ে চড়ে বসলো প্রশাসন। অবৈধভাবে বালি পাথর তুলে সেগুলো অবৈধভাবে নিয়ে যাওয়ার বিরুদ্ধে সরব হয়েছেন স্থানীয়রা। অভিযোগ, রাজ্য সড়ক 2 লেনের জায়গায় 4 লেন হলেও নেই কোনো আলোর ব্যবস্থা। বাজার অধ্যুষিত জনবহুল রাস্তায় নেই কোনো ট্রাফিক নিয়ন্ত্রণ। এমনকি আরও অভিযোগ, পুলিশ প্রশাসন পয়সা তুলতে গাড়িটির পিছু ধাওয়া করার ফলেই অকালে 4টি প্রাণ চলে যায়। আহত হয়ে এখনও একাধিক মানুষ হাসপাতালে ভর্তি। গতকাল রাতে দুর্ঘটনার পর আজ বাজার বন্ধ রেখেছে জলেশ্বরী বাজার কমিটি। সকালে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। তারা দাবি তোলেন আহত ও নিহতদের পরিবারদের আর্থিক সহায়তা, পাশাপাশি ট্রাফিক পুলিশ ও আলোর দাবি তোলা হয়। সকালে এলাকা পরিদর্শনে যান শিলিগুড়ি পুলিশ কমিশনার গৌরব শর্মা সহ পুলিশ প্রশাসন। অন্যদিকে আহতদের সঙ্গে দেখা করে হাসপাতালের সুপারদের সাথে কথা বলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়। পুলিশ কমিশনার ট্রাফিক নিয়ন্ত্রণ সহ আলোর ব্যবস্থা ও সিসিটিভি বসানোর ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন। কোনো পুলিশের বিরুদ্ধে অভিযোগ এলেও ওভারলোডিং গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। অন্যদিকে অবৈধ কাজ কম বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দেন সাংসদ জয়ন্ত রায়। দেখুন, কালকে একটা খুবই দুঃখজনক আনফর্চুনেট একটা অ্যাক্সিডেন্ট হয়, ওখানে সিরিয়াস অ্যাক্সিডেন্ট। একটা লরি সে সেবক দিক থেকে আমাদের যে সালুগড়া সাইড আছে ওখান থেকে এসেছিলো ইস্টার্ন বাইপাস উপরে, আনুমানিক 8টা 15 8টা 20 টাইম হবে। এখান থেকে জলেশ্বরী বাজারে যখন ঢুকে, যেটা আমাদের লোকাল আই বিটেস বলে কি, একটা কোনো সাইকেল এই বাইলেন থেকে বেরোনোর সময় বাঁচাতে গিয়ে ড্রাইভার কন্ট্রোল হারিয়ে যায় গাড়ির, আর সে ডিভাইডার মধ্যে গাড়িটা লাগে, আর ড্রাইভারের মধ্যে গাড়ি লাগার পরে ওর নিয়ন্ত্রণটা পুরো হারিয়ে যায়। তারপরে গাড়ি গিয়ে পড়ে যায় একটা এখানে দোকান আছে জলেশ্বরী বাজার মধ্যে, ওখানে 4জন ওর মধ্যে মারা গেছেন, 5জন আহত আছেন, ড্রাইভারও ওর মধ্যে আহত আছে। তো এটা আমরা পুরো আজকে রিভিউটা করলাম। এখানে জলেশ্বরী বাজার সমিতির যারা প্রতিনিধি আছে তাদের সঙ্গেও কথা বললাম, কী কী এখানে যে আমাদের রোড ইঞ্জিনিয়ারিং ইস্যুজ আছে প্লাস ট্রাফিক ইস্যুজ আছে তাদেরকে অ্যাড্রেস করার জন্য আমরা একটা ডিটেইলড প্ল্যানিং করছি, যাতে এরকম ঘটনা শুধু এখানে নেই, ইস্টার্ন বাইপাস বা কোনো জায়গা আবার না ঘটে। এটা মানে একটা লার্নিং লেসন সবের জন্য। তো এখান থেকে আমরা আবার স্ট্রং মেজার্স নেব যাতে এরকম ঘটনা না হয়। এটা নিয়ে আমাদের একটা জয়েন্ট টিম, জেলা শাসকের যে MVI ডিপার্টমেন্ট আছে তাদের সঙ্গে পুলিশের একটা জয়েন্ট টিম কন্টিনিউয়াসলি রেড করে, অনেকটা এর মধ্যে রেগুলারলি কেসও হয়, প্রসিকিউশনও হয়, ফাইনও হয়। এই যে গাড়ি আছে তার কী এক্স্যাক্টলি স্টেটাস ছিল, কারণ আমরা পড়ে যাওয়ার মতো পরিস্থিতি গাড়ি দেখলাম, তো ওটা নিয়ে আমরা রাস্তায় সব CCTV ফুটেজগুলো খতিয়ে দেখছি। যদি এর মধ্যে এরকম কোনো ঘটনা থাকে, শুধু গাড়ি চালক না, গাড়ির মালিক বা যারা এটা পাঠিয়েছিল তাদের বিরুদ্ধেও আমরা একটা কঠোর ব্যবস্থার প্ল্যানিং করেছি। হ্যাঁ, এখানে কিছুটা রোড ইঞ্জিনিয়ারিং ইস্যুজ আছে, রোড ডিভাইডার থেকে শুরু করে রাস্তার একটু এজ মেকিং প্লাস এখানে লাইটিংয়ের কিছু ব্যবস্থা, ব্যবসায়ী সমিতির সঙ্গে আমি কথা বললাম কিছু CCTV দেওয়ার জন্য, আর এইসব ব্যবস্থা করে আমরা আশা করছি শুধু এইটা না, অনেক জায়গায় ইস্টার্ন বাইপাস উপরে এইসব ইন্টারভেনশন করে আমরা ট্রাফিক অ্যাক্সিডেন্টসকে অ্যাড্রেস করতে পারবো। এখন মানে ইস্টার্ন বাইপাস উইল বি আওয়ার প্রায়োরিটি এরিয়া, এটা আমার কাছে কেউ বলেনি, আমি এখনও পাইনি। যদি সেইরকমও কোনো অভিযোগ থাকে এটাও আমি প্রপারলি DCP ইস্ট সাহেবকে বলেছি, উনি পুরো ঘটনাটা ইনকোয়ারি করে আমাকে রিপোর্ট দেবেন। যদি এরকম কোনো ঘটনা থাকে সেই পুলিশের লোককেও বিরুদ্ধে কঠোর শাস্তি নেওয়া হবে। মানে ডাম্পার, শক্তিমান গাড়ি ইত্যাদি, এবং সেগুলো অবৈধভাবে নদী থেকে
মহানন্দা বালাসন ইত্যাদি নদী থেকে বালি তোলে এবং তাদের না আছে নাম্বার প্লেট, না আছে নাম্বার গভর্নমেন্টকে, এমনকি যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে তারও কোনো কাগজপত্র নাকি পাওয়া যায়নি, এটা তাদের বক্তব্য। এবং শুধু তাই না, তারা বলেছে যে ওইখানটায় যেইখান দিয়ে রাস্তাটা যেখানে অ্যাক্সিডেন্টটা হয় সেই জায়গায় ওখানে আলো নেই, আগে আলোর ব্যবস্থা ছিল কিন্তু এখন আলো পর্যন্ত নেই, তার জন্য ওখানে বারবার এরকম ঘটনা ঘটছে। এবং এই ঘটনার কথা আপনার শক্তিমান গাড়ির অ্যাক্সিডেন্টের কথা জানেন, অনেকবার এরকম হয়ে গেছে, এরকম ঘটনা ঘটে গেছে। এবং তারপর পুলিশ প্রশাসন থেকে আশ্বাস দেওয়া হয়েছে এরকম ভবিষ্যতে আর হবে না, কিন্তু ডিসপাইট দ্যাট নাম্বার অফ ইনসিডেন্টস আর অকারিং মানে ফ্রিকোয়েন্টলি, মানে বারবার এরকম ঘটনার সম্মুখীন আমাদের হতে হচ্ছে, অকারণে এতগুলো প্রাণ চলে গেল। এবং শুধু তাই না, এই ফ্যামিলিগুলো যেগুলো ইনজিওর্ড হয়েছে তাদের অবস্থা ভাবুন তো, তাদের ফ্যামিলির অবস্থা ভাবুন, যারা মারা গেছে তাদের কথা তো ছেড়েই দিন, তাদের সেই ফ্যামিলিগুলোর কথা ভাবুন। এরা বেশিরভাগই সেরকম মানে অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলির থেকে তো না, এরা ছোটোখাটো ব্যবসা করে, ছোটোখাটো কাজ করে, ওইভাবেই খায়। তো এইভাবে এই মানুষগুলোর জন্য, এই জন্য দায়ী কে হলো, এর জন্য দায়ী হচ্ছে প্রশাসন। প্রশাসন ঠিকমতো, বিশেষ করে আমি পুলিশকে বলবো, পুলিশ প্রশাসন যদি ঠিকমতো ব্যবস্থা নিত তাহলে এই এরকম ঘটনার প্রিভেন্ট করা যেত। এবং আগামী দিনে যদি এরকম ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু আমরা এই সমস্ত মানে ইল্লিগাল অ্যাক্টিভিটিস যদি এগুলোর এগেনস্টে যদি স্টেপ না নেওয়া হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব, বেঙ্গল মেডিকেল কলেজে হবে। তার মধ্যে দুটো ডেড বডি চলে গেছে, আরও দুটো বডি বাকি আছে, তাদেরকে এক্ষুনি পাঠিয়ে দেবে, আজকে প্রবাবলি আজকেই ওদের সিটি মানে ওদের পোস্টমর্টম এক্সাম হয়ে যাবে। এবার এখানে টোটাল পেশেন্ট এসেছিল 10 জন, তার মধ্যে 2 জন এই হাসপাতালে, তার মধ্যে 2 জন ব্রড ডেড আর বাদ বাকি 8 জন অ্যালাইভ ছিল। এরা অ্যালাইভ যারা ছিল তাদের মধ্যে 5 জন ছিল মেল, 3 জন ছিল ফিমেল। এই যে 3 জন ফিমেলের মধ্যে একজনের ফ্র্যাকচার ছিল, এবার ফ্র্যাকচার ছিল বলে অর্থোপেডিক সার্জনের কাছে দেওয়া হয়েছে, সেই অর্থোপেডিক সার্জনের সাথে আমার কথা হয়নি। বাদ বাকি দুজন ফিমেল পেশেন্ট যারা আছে তারা এখন পর্যন্ত যা শুনলাম তাদের স্ট্যাগন্যান্ট আছে, তাদের সিটি স্ক্যান, একজনের সিটি স্ক্যান হয়েছে এবং অন্যান্য ইনভেস্টিগেশন হয়েছে, তাদের দেখে সার্জন যেটা বলেছেন যে সেরকম অবস্থা খারাপ কিছু নেই এখন পর্যন্ত। আর বাদ বাকি 5 জন মেল পেশেন্টের মধ্যে, পাঁচজন মেল পেশেন্টের মধ্যে একজনের সিটি স্ক্যান আজকে হবে, মানে আজকে সিটি স্ক্যান এবং অন্যান্য ইনভেস্টিগেশন হবে, সেই একটু ক্রিটিক্যালি ইল আছে। বাদ বাকি 4 জন যারা আছে তারজন বেটার পজিশন আছে, মানে তাদের এখনও মারাত্মক কিছু হওয়ার সম্ভাবনা কম আছে। আজকে দেখে রিপোর্ট দেখে ওনারা বলতে পারবেন যে বাদ বাকি ইনভেস্টিগেশন যেগুলো করতে দিয়েছে সেগুলো দেখে ওনারা বলতে পারবেন যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে পেশেন্টগুলোর। কিন্তু আপাতত ওই 4 জন স্টেবল আছে, যারা ফিমেল পেশেন্ট আছে তারাও স্টেবল আছে, শুধু একজন যে অর্থোপেডিক যারা যে দেখছেন অর্থোপেডিক সার্জন তার সাথে এখনও যেহেতু কথা বলা হয়নি, সুতরাং সেই পেশেন্টটার সম্বন্ধে কিছু বলতে পারি। একজনকে মেডিকেলে রেফার করেছে, একজন ওই পেশেন্টের মধ্যে একজন ক্রিটিক্যালি ছিল, তাকে কিন্তু কালকে একজনকে রেফারও করা হয়েছিল মেডিকেল কলেজে। এখন সে ইন্টারক্রানিয়াল কোনো কিছু থাকতে পারে আর কি, এরকম ছিল। এখন ওর অবস্থাও আমাদের জানতে হবে, ওর অবস্থাটা এখন জানি না, ওখানে গিয়ে মেডিকেল কলেজে গিয়ে আবার খবর নেব যে কী অবস্থায় আছে। আর আমি সুপারিনটেন্ডেন্টকে আমার এখানে অনুরোধ করলাম যাতে চিকিৎসা যেন ঠিকমতো হয় আর এদের জন্য কোনো রকম হয় না, মানে গাফিলাতি যাতে না হয়, কোনোরকমভাবে কোনো সব রকম মানে ভাবে যাতে এদেরকে ট্রিটমেন্ট করার ব্যবস্থা করা হয় সেটা বলেছি। আর ওনারা ডক্টর যে আছেন সার্জন ডক্টর দত্ত, কি দিব্যনাথ দত্ত সম্ভবত, দিব্যকুমার দত্ত বা এরকম, উনি বললেন যে উনি ভালো করেই দেখছেন আর কি, এটা উনি আমাকে জানালেন। শিলিগুড়ি জলেশ্বরী দুর্ঘটনায় আহতদের দেখতে শিলিগুড়ি জেলা হাসপাতালে পৌঁছলেন এসজিডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। তো কালকে মর্মান্তিক ঘটনা ঘটেছে, এরকম ঘটনা আমাদের এই এলাকাতে এর আগে ঘটেনি এবং 4 জন মারা গেছে, প্রায় এখনও 7 জন ইনজিওর অবস্থায় আছে, তার মধ্যে আমাদের শিলিগুড়ি হাসপাতালে 3 জন আছেন, রীতা দত্ত, রাজা দত্ত এবং গীতা লিম্বু, এবং বাদবাকিরা মেডিকেল কলেজে আছে, 1 জন সঞ্জীবনী নার্সিংহোমে আছে, তাদের সম্পূর্ণ ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয়েছে। এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়কে আমি এটা জানিয়েছি এবং তিনি প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, প্রশাসনের লোকেরাও আছে, খুবই মর্মান্তিক, যাতে মানে যারা আহত আছে তাদের সম্পূর্ণ চিকিৎসা করে তাদের সুস্থ করার চেষ্টা হচ্ছে। আপনারা জানেন যে এর মধ্যে আমাদের
যারা মারা গেছে তাদের মধ্যে ডাবগ্রাম ট্যুর এসসি এসটি সেলের আমাদের সভাপতিও আছেন, অঞ্চল সভাপতি রঞ্জন সিংহ। তাছাড়া আছেন হচ্ছে মৃতদের মধ্যে আমাদের ব্যবসায়ী সমিতির ওই এলাকার যিনি সেক্রেটারি উনিও আমাদের সাথে আছেন, আমাদের অঞ্চল সভাপতি আমাদের ব্লক সভাপতি সাগর মহন্ত আছে, অঞ্চল সভাপতি রাজেশও আছে। আমরা গেছিলাম, জয়দীপ দেবনাথ আছে, আমাকে দিন আমি বলে দিচ্ছি, রঞ্জন সিংহ, জয়দীপ মোদক, সুভাষ পল্লীর এরা মারা গেছে, আরেকজন হচ্ছে জগদীশ দেবনাথ, আর ধনেশ্বর রায়, কমল সরকার, রীতা দত্ত, গীতা লিম্বু, রাজা দত্ত এরা আহত ইঞ্জিওর্ড অবস্থায় আছে, আরও অনেক ইঞ্জিওর্ড আছে। তো আমরা সকালবেলায় এই ঘটনার গতকাল রাতেই সবাই তাদেরকে হসপিটালে নিয়ে এসেছে, রেস্কিউ করেছে, স্থানীয় লোকেরাই রেস্কিউ করেছে। আমাদের যারা ওখানে স্থানীয় নেতৃত্ব ছিল তারা সারা রাত জেগে আহতদেরকে নিয়ে এসেছে। তারপর घर का फर्नीचर ही घर की शोभा होती है, गेस्ट की नज़र फर्नीचर पर ही पड़ती है। बेडरूम सेट से लेकर डाइनिंग टेबल, सोफा सेट, वॉल यूनिट, ऑफिस फर्नीचर, लेदर सोफा, महाराजा सोफा इत्यादि। इसकी रेंज और कीमत को देखते हुए फर्नीचर का वन स्टॉप सॉल्यूशन है वुड से। डेकोर योर ड्रीम्स, सत्यम प्लाजा नियर भक्ति नगर चेक पोस्ट सेवक रोड सिलीगुड़ी, फोन 9564130130। Are you dreaming to begin your Italian adventure? Make it a reality and bring home the Italian collection from Royal Oak. Just a click away. International furniture, unbeatable price. Visit a Royal Oak store today. 50-70% कम कीमतों पर ऑर्किड बिल्डिंग ऑपोजिट वेघा सर्कल 2.5 माइल सेवक रोड सिलीगुड़ी।